আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চকলেট কেক বাচ্চা থেকে শুরু করে বড়রা ভীষণ রকমের পছন্দ করে। অসম্ভব মজাদার, সফট, ইয়ামি এই চকলেট কেক, যারা এর আগে করতে যে অনেকবার ব্যর্থ হয়েছেন, কথা দিলাম আমার এই রেসিপি ফলো করে তারা খুব সহজে বাসায় এই সুস্বাদু চকলেট কেকটি করে ফেলতে পারবেন। এই চমৎকার কেকের রেসিপিটি যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি, কোনোভাবেই স্কিপ করা যাবে না, আর হচ্ছে আমার সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আরেকটা কথা, আজকে এই কেক করতে কিন্তু আমি কোনো রকম ময়দা বা কোনো কোকো পাউডার কিন্তু ব্যবহার করব না। তাহলে চলেন দেখে নেওয়া যাক। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমাদের বাংলাদেশি ইয়োয়ো বিস্কিট, যেটা অনেকটা ইন্ডিয়ান ওরিও বিস্কিটের মতো। প্রতি প্যাকেট বিস্কিটের দাম হচ্ছে মাত্র 10 টাকা। সাথে নিয়েছে একটি ডেইরি মিল্ক সিল্ক চকলেট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট নিতে পারবেন। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলো বিস্কিটকে পাউডার করে নেব, আর এই বিস্কিটের মাঝখানে যে ক্রিমটা আছে সেটা সহ এটা আমার চিনির কাজটা করবে। তো 2 প্যাকেটে মনে হয় 16 পিসের মতো বিস্কিট ছিল, তো আমি সবগুলো হচ্ছে পাউডার করে নিয়েছি। বিস্কিটগুলো পাউডার হয়ে গেলে পরে আমি হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি, এবং এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম দিলে কেকের মধ্যে কেক কিন্তু অনেক সফট হয়, তো অবশ্যই চেষ্টা করবেন আপনার কেকের পরিমাণ অনুযায়ী ডিম অ্যাড করতে। তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ পাউডার সুগার, আর এই পাউডার সুগারটা হচ্ছে যে নর্মাল সুগারটাকে ব্লেন্ড করে নিলেই হচ্ছে পাউডার হয়ে যায়। তো এটা দিলে সুবিধা হয় কি যে খুব তাড়াতাড়ি এটা মিক্সড হয়ে যায়। আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন। যারা মোটামুটি রকমের মিষ্টি পছন্দ করে তারা সুগার অ্যাড করবেন না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল, মানে সয়াবিন তেল। এটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটি চামচ দিয়ে বা একটি স্যান্ডউইচ দিয়ে বা একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন আমি বিস্কিটের যে পাউডার করেছিলাম তার সাথে অ্যাড করব হচ্ছে 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক। এতে করে কিন্তু কেকের টেস্ট অনেক বেড়ে যাবে। আর যদি আপনারা না চান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন, অনলি এই বিস্কিটের গুঁড়ো দিয়েও কিন্তু চমৎকার কেক হবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ খাবার সোডা। অনেকে হয়তো বেকিং পাউডার দিয়ে কেক করে থাকেন, তবে আজ আমি এখানে বেকিং সোডা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন বেকিং সোডাটাই এখানে দিতে। এখন এর মধ্যে আমি ডিমের সেই মিশ্রণটা দিয়ে দিব, আর একটি স্যান্ডউইচ দিয়ে ভালোভাবে বিট করে নিব, এবং তৈরি করে নেব একটি সফট বেটার। স্যান্ডউইচ না থাকলে আপনারা চামচ দিয়েও কিন্তু এই মিশ্রণটা রেডি করতে পারবেন। আর এই বেটারটা কিন্তু খুব বেশি আঠালো বা খুব বেশি শক্ত করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এখন এই পর্যায়ে যদি মনে হয় যে এখানে একটু পানি দিতে হবে, এটা একটু শক্ত হয়ে গিয়েছে, তো একটু পানি দেওয়া যাবে। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। যেহেতু অলরেডি আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি, তাই নতুন করে আর কোনো লিকুইড মিল্ক বা পাউডার মিল্ক অ্যাড করব না। 4 থেকে 5 মিনিট ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর এতে দেখা যাবে যে চমৎকার একটি বেটার কিন্তু রেডি হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কেকের জন্য বেটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘন না, আবার একেবারে কিন্তু পাতলাও না। আমি যেহেতু চুলাতে কেক করব, তো এই জন্য আমি এখানে স্টিলের ছোটো সাইজের 3টি বাটি নিয়েছি, এবং সেগুলোকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে দেখা যাচ্ছে যে কেকটা আমার ভালোভাবে খুলে আসে কেকটা হয়ে যাওয়ার পর।
এই বাটিগুলোর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। আর যদি কোকো পাউডার না থাকে তাহলে ময়দা দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। যেহেতু আমি চকলেট কেক করব তাই আমি এখানে কোকো পাউডারটাই দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে এই 1 চামচ করে বেটার। যেহেতু আমি এর মধ্যে আবার চকলেট দিব তো প্রথমে আমাকে 1 চামচ করে দিয়ে যেতে হবে। এখন এই অবশিষ্ট অংশটুকু আমি রেখে দিব এবং চকলেট দেওয়া হয়ে গেলে পরে তার উপরে দিব। আপনারা হয়তো দেখেছেন যে আমার এই চকলেটের মধ্যে কিন্তু বাদাম রয়েছে। আমি ইচ্ছে করে চকলেটটা পছন্দ করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোনো চকলেট দিয়ে এই চমৎকার কেকটি করা যাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা চাইলে চকলেটটাকে বাটারের সাথে মিশিয়ে লিকুইড করেও এর মধ্যে দিতে পারেন, অথবা আমার মতো এরকম টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর চকলেট দেওয়া হয়ে গেলে পরে বাকি কেকের মিশ্রণটুকু এর উপরে দিয়ে দিতে হবে। তো এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে যদি কোনো বাবলস থাকে সেটা যাতে চলে যায়। এভাবে সেট হয়ে গেলে পরে আমি আগে থাকতে রেডি করে রেখেছিলাম একটি হাঁড়ি দিয়েছিলাম এবং এটা আমি প্রায় 5-6 মিনিট আগে লো আঁচে রেখেছিলাম প্রিহিট করার জন্য। তো এই পর্যায়ে হচ্ছে আমি বাটিগুলো এখানে বসিয়ে দিব এবং অপেক্ষা করব হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কেক ফুলে কিন্তু বাটিটা ভরে গেছে। এখন একটি টুথপিক দিয়ে আমি টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে টুথপিকটা একেবারেই ক্লিয়ার এসেছে, তার মানে কিন্তু আমার এই কেক হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে এটা গরম গরম পরিবেশন করবেন তাহলে ভিতরে যে চকলেটটা ওইটা কিন্তু লিকুইড থাকবে। আর আমার এই ভিডিওটা করতে যে কেকটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো যার কারণে চকলেটটা কিন্তু একটু জমে গিয়েছে, তারপরে মাশাল্লাহ খেতে অনেক বেশি টেস্ট হয়েছে, অসম্ভব রকমের মজা হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কেকটা কতটা সফট হয়েছে। আসলে এটা আপনারা বাসায় না করে খেলে বুঝতে পারবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।